সম্প্রতি রাজ্য জুড়ে বেড়েছে চুরির ঘটনা। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্তে হানা দিচ্ছে নেশী কুটুম্বের দল। বাড়িঘর, দোকানপাট, সরকারি অফিস কিছুই বাদ যাচ্ছে না তাদের হাত থেকে। তবে ইদানিংকালে চোরেদের দুর্বল শিকারে পরিণত স্কুলগুলি। রাতের আধারে স্কুলের নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে সেখানে হানা দিচ্ছে নেশী কুটুম্বেরা। বৃহস্পতিবার রাতেও তিরিয়ামুড়ার বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিড ডে মিলের স্টোর রুমে হানা দেয় চোররা। দরজার তালা ভেঙে স্টোর রুম থেকে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় নেশী কুটুম্বরা। শুক্রবার সকালে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে তারা খবর দেয় তেলিয়ামুড়া থানায়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। একটি চুরির মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনার পেছনে এলাকার অসামাজিক চক্রের কাজ হতে পারে বলেই মনে করছে স্কুল কর্তৃপক্ষ। আমরা তো স্কুলে আইলাম সকালবেলা, আমরা যথারীতি স্কুল পরিষ্কার পরিষ্কার করতে গিয়ে সেটা ঝাড়ু আনতে গেলে স্টোর রুমে যেতে হয়। তো স্টোর রুমের যেদিকে তালাটা খোলা, খালি তালা তো খোলা থাকার কথা না, তালাটা তো লাগানোরই কথা। তখন আমরা দেখলাম তালাটা ভাঙা ভাঙা। এরপরে ঘরে ঢুকলাম, ঢুকে দেখি দুইটা সিলিন্ডার পাশাপাশি আছে, এর মধ্যে একটা নাই। অন্যান্য জিনিস কিটা গেছে আমরা এখনও ঠিকঠিকভাবে দেখতেইব, আরও হয়তো অনেক জিনিসই গেছে। ওখানে এর মধ্যে দুইটা সিলিন্ডার মধ্যে একটা সিলিন্ডার নাই। এখন সিলিন্ডার তো এটা তো অফিসিয়ালি স্কুলের নামে নেওয়া, এখন সিলিন্ডার তো দুইটা দরকার আমাদের মিড ডে মিলের কাজকর্মের জন্য। তো এই একটা ঘটনা, তো এটা দেখতেইব কি এটা কোন সময় হয়েছে কিছু যথাসম্ভব গতকাল রাত্রি। কে বা কারা করতে পারে ঘটনা? এখন তো এলাকাটা আমাদের মূল স্কুল বিল্ডিং এর বাইরে, এখানে সন্ধ্যার সময় রাত্রেবেলা অনেক লোকের আনাগুনা হয়, চারিদিক দিয়ে দেখতে পাবেন আপনারা মদের বোতলও পড়ে আসছে। তো এতে বোঝা যায় যে এখানে অনেক মানে অসামাজিক কাজও এখানে সংগঠিত হয় অনেক সময়। তারাই হয়তো তাদের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করার লেগে এটা করতে পারে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ দেখছে, তারা রিপোর্ট লেখতেছে। স্কুলের নাম? বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, তেলিয়ামুড়া। স্যার আপনার নাম আর ডেজিগনেশন? আমি তো সহকারী শিক্ষক লোকেন্দ্র সরকার। জানা গেছে বিদ্যালয়ের আশপাশের একাংশ সমাজদ্রোহীদের বার বারান্তে অতিষ্ঠ স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। ফিরে রিপোর্ট আর ই নিউজ।